আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং দেখলাম আপনাকে একটা বৃক্ষ রোপণ করতে। বিশ্ব পরিবেশ দিবস রক্ষা করাটা প্রত্যেকেরই উচিত, সেই জন্য নিউ ব্যারাকপুরবাসীকে কি বার্তা দেবেন? আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবসের উপর ভিত্তি করে আমরা পৌরসভায় এতক্ষণ ধরে সমস্ত পৌরপিতা পৌরমাতাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম পৌরসভার প্রাঙ্গণে, এবং প্রায় প্রচুর মানুষকে, নির্মল বন্ধু, নির্মল সাথী, সমস্ত সাধারণ মানুষ, পৌরপিতা পৌরমাতা সবাইকে আমরা গাছ দিয়েছি। তারপরে এবছরে আমাদের গাছ আমরা ম্যাক্সিমাম ফলের গাছ দিয়েছি, কারণ সেই এপিজে আব্দুল কালামের ওই কথাটা আমাদের সকলকেই স্মরণ করতে হয় যে একটা কাঠবিড়ালি এনেছিলাম, একটা পাখি এনেছিলাম, কাঠবিড়ালিটাও চলে গেল, পাখিটাও উড়ে গেল। পরবর্তী অধ্যায়ে একটা গাছ লাগালাম, কাঠবিড়ালিও ফিরে এলো, পাখিটাও ফিরে এলো। অর্থাৎ এই কথাটার মর্মার্থ অনেক বিরাট, আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। সেই ভাবটাকে সামনে রেখে আমরা এবারের আমাদের মিশন নিউ ব্যারাকপুরে প্রতিটা অন্তরে আমরা ফলের গাছের ওপর কনসেন্ট্রেট করেছি বেশি, বিশেষ করে আম, জাম, জামরুল, এই গাছগুলো, পেয়ারা, এই গাছগুলোর প্রতি আমরা করেছি। এবং এইভাবে আমরা আমাদের শহরটাকে সবুজায়নের লক্ষ্যে এগোতে চাই। এবং এইখানে আপনারা যে দেখলেন 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এখানে যে কর্মসূচি নেওয়া হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি, পৌরমাতা কৃষ্ণা বোস উদ্যোগে, সৌমিক বোস আছেন, হিমাদ্রি বোস, সকলের উদ্যোগে যে কর্মসূচি নেওয়া হয়েছে 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে, সেখানেও কিন্তু একটা জামরুল গাছ আমরা পুঁতেছি। এবং 4 নম্বর ওয়ার্ডে প্রায় 20টা গাছ আজকে বিভিন্ন জমিতে তারা পুঁতছে। আমি সবাইকে অনুরোধ করছি, রাস্তার ওপর কেউ গাছ পুঁতবেন না, রাস্তার ধারে ধারে ফাঁকা জমি থাকলে সেখানে গাছগুলো পুঁতবেন। যেখানে বিশ্বে উষ্ণায়নে একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে, যার একমাত্র বিকল্প জায়গা হচ্ছে বৃক্ষ রোপণ করে সেই উষ্ণায়নটাকে কিছুটা কমানো, সেই ব্যাপারে কতটা সচেতনতা বার্তা দেবে? না, সেইটা সচেতনতা বার্তা আমরা প্রতিনিয়ত দিচ্ছি। এবং গতকাল আমরা কৃষ্টি অডিটোরিয়াম হলে নিউ ব্যারাকপুরের সমস্ত ক্লাব সংগঠন, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, প্রধান শিক্ষক শিক্ষিকাদের এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতিদেরকে নিয়ে আমরা প্রথমে বলেছি, বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেটনিং হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিককে বর্জন করতে হবে, থার্মোকলকে বর্জন করতে হবে, এর ওপর একটা আমরা কালকে কনভেনশন করেছি। এবং আগামী দিন থেকে আমরা এটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবো, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি নেওয়া হবে, বিভিন্ন ব্যবসায়ী সমিতিদেরকে নেওয়া হবে। সর্বোপরি গ্রাউন্ড জিরো থেকে মানুষকে অ্যাওয়ার করতে হবে যে প্লিজ প্লাস্টিককে বর্জন করুন, তার পরিবর্তে মাটির থালা, কাগজের জিনিস এগুলোকে অ্যাকসেপ্ট করুন, অর্থাৎ যেগুলো আমাদের পুড়িয়ে ফেলতে পারবো বা ডিস্ট্রয় করে দিতে পারবো, তাই প্লাস্টিককে পারবো না, এটা একটা বিষয়। আর গাছ আমাদের সবচেয়ে পরম বন্ধু, আমরা মায়ের মতন করে গাছকে আমরা যদি শ্রদ্ধা করি, গাছকে যদি আমরা ভালোবাসি, তাহলে সেই মা যেমন আমাদের কে মায়ের কোলে গেলে পরে চির শান্তি পাওয়া যায়, তেমনি একটা গাছের তলায় দাঁড়ালে পরে মনে হয় পৃথিবীর সকল শান্তি গাছের তলায় রয়েছে। তাহলে মায়েরই আর একটা রূপ গাছ, সেই গাছকে আমাদের যে কোনো মূল্যেই হোক রক্ষা করতে হবে। হয়তো নগরায়নের স্বার্থে আমরা একটা দুটো গাছ কাটি, এটা অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু আমি বিনম্র চিত্তে অনুরোধ করব সকল নগরবাসীকে, আমরা একটা গাছ কাটবো কিন্তু দুটো গাছ লাগাবো, এটাই আমাদের শপথ হওয়া উচিত আজকের দিনে। ধন্যবাদ।